একুশে বিধানসভা নির্বাচনে অঙ্গীকার কর সবাই, শান্তিপূর্ণ ভোট হবে। অঙ্গীকার কর সবাই, শান্তিপূর্ণ ভোট হবে। শান্তি ভঙ্গ করো না, শান্তি ভঙ্গ করো না, শান্তি ভঙ্গ করো না, শান্তি ভঙ্গ করো না। নিজের ভোট নিজে দাও, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, ভোট নষ্ট করো না, ভোট নষ্ট করো না। গণতন্ত্রে আস্থা রাখো মন, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো, শান্তি ভঙ্গ করো না। অবাধ পক্ষ পাতিনি ভোটে ভেদাভেদ করো না। নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না। ধর্ম জাতির ভেদাভেদে গোষ্ঠীর প্রলোভনে পড়ো না। ধর্ম জাতির ভেদাভেদে গোষ্ঠী দলের প্রলোভনে পড়ো না। নির্ভয়ে ভোট দেবে সবাই, নির্ভয়ে ভোট দেবে সবাই, ভোট দানে পিছু হেতো না। একুশে বিধানসভা নির্বাচনে অঙ্গীকার করো সবাই, শান্তিপূর্ণ ভোট হবে। অঙ্গীকার করো সবাই, শান্তিপূর্ণ ভোট হবে। শান্তি ভঙ্গ করো না, শান্তি ভঙ্গ করো না। নির্বাচনে আমি একজন ভারতের মানুষ এবং আমি একজন শিল্পী হিসেবে আমি মনে করি আমারও কিছু দায়িত্ব আছে। নির্বাচন কমিশন সরকার থেকে তো অনেক রকম প্রচার চলছে, তা শান্তিপূর্ণ যাতে ভোট হয়, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে, নির্ভয়ে যেন মানুষ ভোট দেয়, কেউ যেন ভোট দানে পিছু হাঁটে না, এবং মানুষকে এটা অঙ্গীকার করতে হবে সকলে মিলে যে আমরা শান্তিপূর্ণ ভোট করব, আমরা কোনো শান্তি ভঙ্গ কেউ করব না। কারণ মানুষই নিজেরা এই শান্তি ভঙ্গ করা, শান্তি নষ্ট করা থেকে রক্ষা করতে পারে। এছাড়া অবাধ পক্ষপাতহীন ভোট চাই। অবাধ পক্ষপাতহীন ভোট হলে কী হবে, কোনো ভেদাভেদ থাকবে না। আর আমি কি বলছি, ধর্ম জাতি এই সমস্ত কেউ ভেদাভেদ করবেন না। ধর্ম জাতি ভেদাভেদ করে কোনো কেউ গোষ্ঠী দলের কেউ প্রলোভনে পড়বেন না। প্রত্যেক মানুষ তার গণতান্ত্রিক একটা গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করতে গেলে নিজের ভোট নিজে দিন, কেউ কারোর প্ররোচনায় পড়বেন না, কেউ পিছু হাঁটবেন না, এবং অবাধ পক্ষপাতহীন ভোট করুন, শান্তিপূর্ণ ভোট করুন, কেউ শান্তি ভঙ্গ করুন। আমি নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী দিল্লি এবং কলকাতার, এবং আমি এই যে ভোট প্রচারটা এর আগে বহুবার করেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। আমি সারা রাজ্যে জেলায় জেলায় আমি ঘুরে ঘুরে মানুষকে সচেতন করি, কারণ মনে করি আমি শিল্পী, আমার একটা দায়িত্ব আছে। আমি দায়িত্বটা নিজের কাঁধে তুলে দিয়েছি, যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এবং শান্তিপূর্ণ ভোট হয় দেশে এবং আমাদের বাংলায় যেন শান্তিপূর্ণ না হয়।